এরপরে জেলা সম্পাদক উত্তর চব্বিশ শহরের জেলা সম্পাদক পিন্টু রায়কে আমি বলবো সমাপ্তি ভাষণ দিয়ে আজকের কর্মসূচি শেষ করার জন্য। জয় বাংলা। প্রথমেই আজকে মিছিলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে জানাই রক্ত জমা শুভেচ্ছা, এবং আজকের মিছিলে অনেক মুখ দেখলাম, যে মুখগুলো আমার সংগঠনের নয়, অর্থাৎ আমি আগে সংগঠনে দেখিনি, আজকে দেখলাম। কেমন দেখলাম বলি, মানে রাস্তা দিয়ে যখন আসছিলাম দমদম জংশন দিয়ে, তখন আমি ছাতাগলের সামনে দেখলাম দুজনকে, তাদের আমাদের বক্তব্য ভালো লাগলো, মানে আমাদের স্লোগানগুলো ঠিক লাগলো। আমরা স্লোগান কে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম অমর পল্লীর মালিককে, বাঙালি আবার কে, একদম স্বাভাবিক কথা। কার কাছে এটা স্বাভাবিক নয়, যে এইখানে চাষবাসে যারা থাকে, যারা বাঙালিকে প্রতিদিন রক্ত চক্ষু দেখাচ্ছে, তাদের কাছে স্লোগানটা স্বাভাবিক নয়। অমর পল্লীর মালিককে, বাঙালি আবার কে, এই স্লোগানটা তাদের কাছে স্বাভাবিক নয়। এই যে গোলাবাজারে গিয়ে যদি আমি এখন বলি গোলাবাজারের মালিককে, বাঙালি আবার কে, অনেকের কাছে এই মেসে এই স্লোগানটা স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। কারণ তারা সেটাকে গোলাবাজারটাকে বিহার ভেবে নিয়েছে, গোলাবাজারটাকে ইউপি ভেবে নিয়েছে, এই পাশে অনেকে এই এই যে রাস্তাটা, মানে এই সাতগাছের রুট বলুন, এই যে আশেপাশে যে রাস্তাটা, এই রাস্তাগুলোকে তারা রাজস্থান মনে করে ফেলেছে, গুজরাট মনে করে ফেলেছে। এখন যদি আমি বলি এই সাতগাছের মালিককে, বাঙালি আবার কে, তার কাছে তো এটা অস্বাভাবিক মনে হবে। যাই হোক, আপনারা জানেন যে আজকে যে সংগঠনটা আজকে আপনাদের এই অঞ্চলে এসে দু কথা বলছে, মিছিল করছে, এই বাংলা পক্ষ সংগঠনটা এর আগে দু তিনবার এখানে আসতে হয়েছে। কি কারণে আসতে হয়েছে? ওই একই ঘটনা, কারণ জনবিন্যাসটা একটু বদলে গেছে এখানে, মানে বাঙালির সংখ্যাটা একটু কমে গেছে, আর বাঙালির সংখ্যাটা যখনই কমে যায় তখনই ওই মাতব্বরদের সংখ্যা বেড়ে যায়। মাতব্বর তারা যাদের জন্য সকালবেলা ওই দৈনিক ভাস্কর, সন্মার্ক এইসব পেপার একটু বেশি বিক্রি হচ্ছে এই অঞ্চলে, তাদের সংখ্যাটা একটু বেড়ে গেলে তারা বাঙালিকে রক্তচক্ষু করে জানায়। এই অঞ্চলটাও ঠিক তাই হয়েছে, এর জন্যই বাংলা পক্ষকে আসতে হয়েছে, এবং বাংলা পক্ষ এসছে, এবং তারপরে কি হয়েছে ইতিহাস জানে, এই ডায়মন্ড প্লাজা জানে, এবং এই অঞ্চল সংলগ্ন অঞ্চলগুলো জানে যে বাংলা পক্ষ আসার পরে কি হয়েছে। এই অঞ্চলে দিনের পর দিন ধরে বাঙালিকে ভয় দেখানো হয়। এই সামনে একটি দোকান রয়েছে, এই সামনে দোকান, এই দোকানে একজন ছেলে একটা ঝালমুড়ি কিনতে এসেছিল, ভেলপুরি কিনতে এসেছিল, তাকে ধরে মারা হয়েছিল একটা বাঙালি ছেলেকে, বাংলা পক্ষ এসেছিল, তারপরে শুনলাম সে নাকি বিহার টিহার কোথায় চলে গেছে। আমরা কিছুই করিনি, আমরা সংবিধান মেনে কথা বলি, আমরা কিছু বলি না, আমরা সংবিধান মেনে কথা বলি, এবং তাতে সে যদি বিহার বা ইউপি চলে যায় আমাদের কোনো কিছু করার নেই, ঠিক আছে, সে যদি ছাপড়া চলে যায় ঠিক আছে, আমাদের তো কিছু করার নেই। কিছুদিন আগে এখানে বই দেখতে এসেছিল একজন বাঙালি প্রেমিক প্রেমিকা, তাদেরকে উৎপাত করেছিল দশজনের মতো অবাঙালি বাঙালির শত্রুরা, তারা তাদের ডিস্টার্ব করেছিল। সেই ছেলেটি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা আধা ঘন্টার মধ্যে চলে আসি, এবং তাদের যে দশজনের টিম তারা কোথায় পালিয়ে গেল, সুরঙ্গ দিয়ে হাওয়া হয়ে গেল আমরা জানি না, কিন্তু আমরা বাংলা পক্ষ এই জিনিস আমাদের একটু দাওয়াইটা একটু সঙ্গে সঙ্গে কাজ করে। আমরা হোমিওপ্যাথিতে বিশ্বাসী না, আমরা অ্যালোপ্যাথিতে বিশ্বাসী, আমরা রবীন্দ্রসঙ্গীতও বাজাতে জানি, আবার ডিজেও বাজাতে জানি, ঠিক আছে। তাই বলে রাখলাম, যারা এই অঞ্চলে বাঙালিকে ভেবে নিয়েছ যে যা খুশি করা যায় বাঙালিকে, তাদেরকে বলছি বাংলা পক্ষ ঢুকে গেল, আজকের থেকে পুরোপুরি ঢুকে গেল বাংলা পক্ষ এই অঞ্চলে। সুতরাং বাঙালিকে যারা রক্তচক্ষু করে রাখাচ্ছ তারা সাবধান হয়ে যাও। আজকের মতন আমাদের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি, কিন্তু বাংলা পক্ষের কর্মসূচি থামবে না। বাংলা পক্ষ যেমন রাস্তায় রয়েছে, আগামী দিনেও রাস্তায় থাকবে। এবং আজকের কর্মসূচি শেষ করার আগে আমার একটা কথা মনে পড়ে গেল, জাস্ট একটা লাইন, লাইনটা বলে দিয়ে যাই, বাংলা সিনেমার লাইন, বাংলা এবং বাঙালি শত্রুদের উদ্দেশ্যে, বেশি যদি পারে পার, বাকিটা সবাই জানি। জয় বাংলা, জয় বাংলা।